हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো সো গাইস, এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে আইফোনের কিবোর্ড আরজিবি করতে পারবে। অর্থাৎ তোমরা প্রথমেই তো দেখতে পারছো, তো সিম্পলি তোমাদেরকে দেখাবো এবং হচ্ছে কি এই অ্যাপসটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো তার আগে বলে নেই, তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, প্রথমে বলে নেই যে ফুলটা হচ্ছে কি ডিসপ্লেতে গিয়ে দেখাবো, তো ওখানে গিয়েই ফুললি কথা হবে। তো প্রথমেই অ্যাপ স্টোরে যাবা, অর্থাৎ আইফোনের যে অ্যাপ স্টোর আছে ওখানে গিয়ে সার্চ করবা এলইডি কিবোর্ড অথবা হচ্ছে গিয়ে এমনিতেই। তো আমি ভিডিওর ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ওখান থেকেও ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবা। তো ফার্স্ট আমি ডাউনলোড করলাম এলইডি কিবোর্ড অ্যানিমেশন, তো হচ্ছে গিয়ে অ্যাপ বা আরেকটা আছে, দুইটা ডাউনলোড করছি আর কি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে কি এলইডি কিবোর্ড, আর একটা হচ্ছে কিবোর্ড উইথ এলিবোর্ড এলইডি। তো ফার্স্ট টাইম এটা ওপেন হয়ে গেলে এর যা হচ্ছে পারমিশন সব অ্যাকসেপ্ট দিব আর কি, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। তো আইফোনের তো পারমিশন চাই, পারমিশন দিয়ে নিবা। তো এরপরে প্রথমে আসবে, তারপরে কন্টিনিউ দিবা। তো এখান থেকে যে কোনো কিবোর্ড তোমরা সিলেক্ট করে নিতে পারো, যে কোনো কালার যেটা ভালো লাগে সেটা। তো আমি একটু নিচে সোয়াইপ করে দেখি আমার কোনটা ভালো লাগে। তো আমার স্যাম্পলে দেখাচ্ছে যে এটা আমি সেট আপ করবো আর কি। তো এটাতে সেট আপ করার পর ডাউনলোড দিবা। তো ডাউনলোড দিলে অবশ্যই একটু সময় নেবে, কারণ এর যে হচ্ছে কি এটা ডাউনলোড হবে। তো তার আগে বলিনি, তোমরা যদি অ্যান্ড্রয়েড ফোনে এমনটা চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও। যারা অ্যান্ড্রয়েড ফোনে চাও তাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো আর কি। তো যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোনে এমনটা করতে চাও। তো অ্যান্ড্রয়েডে ইজিতেই করা যায়, বাট আইফোনে একটু ঝামেলা হয়, অনেকে ফ্রিতে করা যায় না বা হচ্ছে গিয়ে মানে টাকা চাই আর কি। তো এইটা টোটালি ফ্রি, আর যেই দুইটি অ্যাপস আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম ওই দুইটা টোটালি একদমই ফ্রি, তো এখানে কোনো টাকা রাখবে না। তো এখান থেকে অ্যাপ্লাই দিবা, অ্যাপ্লাই দেওয়ার পরে সেট আপ নাও, দেওয়ার পরে সোজা ডাইরেক্ট হচ্ছে গিয়ে সেটিংয়ে চলে যাবে আর কি অটোমেটিকলি। এখান থেকে কিবোর্ডসে দিবা, তো অ্যাপটা মানে যে কিবোর্ড সেট আপ করছে সেটা অ্যাক্সেস দিয়ে দিবা আর কি, অ্যালাউ ফুল অ্যাক্সেস। তো আমাদের কাজ শেষ। তো এখান থেকে আমরা যে কোনো কিছু একটা কিবোর্ডের লেখালেখি করি, তো ফাইনালি আমি একটা ব্রাউজারে যাই আর কি, ব্রাউজারে গিয়ে টাইপ করে দেখি আসলে হলো কি না। তো ব্রাউজারে গেলাম এবং হচ্ছে গিয়ে সার্চ বক্সে আমি টাইপ করব, তো হয় নাই। তো এখান থেকে যে ওয়ার্ল্ডের চিহ্ন আছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এখান থেকে অ্যাপ কিবোর্ড দিবা সিলেক্ট করে, তো অটোমেটিকলি হয়ে যাবে এটা। তো দেখতে পাচ্ছ এমন, তো এখানে অনেক ডিজাইন আছে, তো তোমরা সবগুলাই ফ্রিতে পেয়ে যাবো আর কি। তো আমি নেক্সট টাইমে চেঞ্জ করে নেবো আর কি, তো ফার্স্ট টাইম এটাই দেখালাম। তো এখান থেকে ফন্টটা ইউজ করতে পারো যে কোনো ফন্ট, বা নিচে যেসব ফন্টগুলো আনলক করা আছে ওইগুলো হচ্ছে গিয়ে ভিডিও দেখে আর কি।